যিশু নামে সকলকে ধন্যবাদ জানাই। প্রভু যিশু আমাদের আর একটা দিন দিয়েছেন তার স্তুতি গৌরব করার জন্য। তাই দা হাউস অফ গড চার্চের তরফে আমি সঞ্জীব প্রত্যেককে, আমাদের আত্মিক ভাই বোন বা যারা আজকে নতুন এসছেন বা দ্বিতীয়বার বা তৃতীয়বার, প্রত্যেককে যিশু নামে আমি স্বাগত জানাই। প্রভুর অনুগ্রহ আপনাদের সহবর্তী হোক এবং সাহায্য করুক। আজকে প্রভুর দিন শুধু নয়, আজকে সেই বিজয়ের দিন। প্রতি রোববারে আমরা প্রভুর কাছে আসি, তার বিজয় যে দিবস আমাদের জীবনে দিয়েছেন, সেই প্রতিটা দিন আমরা সেই তার সাক্ষ্যের মধ্য দিয়ে রোববারে এসে সেই বিজয় দিবস প্রভুর উত্থিত জীবনে আমরা সাক্ষ্য বহন করি। তাই সকলকে ধন্যবাদ যারা আমরা এসেছি আজকে এই চার্চে, মণ্ডলীতে প্রত্যেককে স্বাগত। আজকে আমরা দেখব যে আমরা উপাসনা করতে চাই আমাদের একমাত্র জীবন্ত ঈশ্বরের, কিন্তু উপাসনার আমাদের প্রস্তুতি কি আছে, আমাদের কাছে কি দ্রব্য আছে যে উপাসনা করার জন্য আজকে আমাদের লাগবে, আমাদের কাছে কি নৈবেদ্য আছে যা দিয়ে আমরা আজকে উপাসনা করতে পারি, আমরা আজকে কি নিয়ে আজকে এই চার্চে এসেছি যা সমস্ত ভাবে তার উপাসনার গ্রহণযোগ্যতা থাকবে। আসুন আমরা নমিত হই ঈশ্বরের কাছে, নমিত হয়ে জানি যে এই জীবন্ত ঈশ্বরের আরাধনা আমরা কিভাবে করতে পারি, তার নৈবেদ্য কি। তার নৈবেদ্য হচ্ছে মানুষের, পাপীদের যে জীবনকে উনি মুক্ত করেছেন, যেসব মানুষদের হৃদয়ে পাপ ছিল তিনি বিশ্বাসের দ্বারা তার অনুগ্রহের জীবন দান করেছেন, আর তাদের হৃদয়কে খ্রিস্ট এক নতুন হৃদয় দিয়েছেন যা শুদ্ধ হয়েছে বিশ্বাসের দ্বারা, পবিত্রতা। আর তাই আজকে আমাদের উপাসনার আগে বাক্যের অংশ হচ্ছে শুদ্ধ হৃদয়ে বিশ্বাসের জীবন্ত ঈশ্বরের আরাধনা। আসুন আমরা প্রার্থনা করে তার কাছে সেই আজ্ঞা চাই। প্রেমময় পিতা, তোমাকে ধন্যবাদ জানাই প্রভু, তুমি আজকে আর দিনটা দিয়েছো প্রভু তোমার সাক্ষ্য বহন করতে, তোমার সন্তান হিসেবে প্রভু তুমি তোমার হৃদয় দিয়েছ আমাদের পবিত্র আত্মার সংযুক্তিতে। সাহায্য করো প্রভু, যাতে তুমি যা চাও প্রভু তা যেন তোমার আশীর্বাদ এবং প্রশংসা এই চার্চে হতে পারে প্রভু। আমাদের হৃদয়কে প্রস্তুত করো, সূচিত করো, স্বচ্ছ করো প্রভু, যাতে যা বলছো তুমি আমাদের হৃদয় তা প্রতিপালনের জন্য, তা গ্রহণের জন্য প্রস্তুত। আমাদের সমস্ত উদ্বিগ্ন, আমাদের বিচ্ছিন্ন চিন্তা ভাবনাকে প্রভু তোমার তলায় রাখলাম, তোমার পবিত্র আত্মায় আমাদের মনকে তৃপ্ত করো, শান্ত করো, সূচিত করো, যাতে আমরা তোমার উপাসনা সম্পূর্ণভাবে শুদ্ধ হৃদয়ে বিশ্বাসের সেই আরাধনা আমরা করতে পারি। ধন্যবাদ প্রার্থনা যিশু নামে, আমেন। আমরা আজকে বাক্যের অংশ থেকে দেখব যে বাক্যের অংশে আজকে যিশু আমাদের মধ্যে সেই অংশটা এনেছেন যে আমরা হিব্রুয় পত্রে দেখেছি, যে হিব্রুয় পত্রে যদি আমরা দেখি 10:22 বলছেন, তাই এসো আমরা শুদ্ধ হৃদয়ে, কাদের প্রতি এই আবেদন, কারা শুদ্ধ হৃদয় পেয়েছে বিশ্বাসের দ্বারা, কারা নিশ্চয়তা পেয়েছে যে ঈশ্বরের সামনে আমরা পবিত্র, আমাদের কোনো দৈহিক ভূমিকা নেই, বুদ্ধিগত কোনো বুদ্ধি নেই যা দিয়ে আমরা অর্জন করেছি, আমরা আজকে সেই ঈশ্বরের সামনে দাঁড়িয়েছি যিনি জীবন্ত নয়, উনি আমাদেরকে মৃতের আত্মা থেকে, আত্মিকভাবে পাপের জীবনের আত্মা থেকে মুক্তি দিয়েছেন, আর তাই সেই বিশ্বাসের কৃত নিশ্চয়তার সামনে আজকে আমরা হাজির হয়েছি। আমরা দেখব কি করে আমরা এই বিশ্বাসের হৃদয়ে আজকে উপাসনা করতে পারি। আমরা উপাসনা করার জন্য অনেক কিছু করি, কিন্তু আজকে আমাদের হিব্রুয় 10:11-12 আমরা দেখি, 10:11-12 তিনটি পদে আমরা দেখি
যে কি আসল এই শুদ্ধ হৃদয়ের বিশ্বাসের উদ্দেশ্য উপাসনা, কি করে সেই অসম্ভবকে সম্ভব প্রভু যীশু করেছেন। আমরা মানুষ, আমাদের জীবনে অনেক কাজ করতে হয়, আমাদের জীবনে ধর্মীয় কাজ আমাদের অনেক কিছু হয়তো পালন করতে হয়, কিন্তু এখানে যখন ঈশ্বর আমাদেরকে আহ্বান করেছেন এই চার্চে আসতে, কোন ধর্মীয় আবেদন নয় শুধু সাধারণ, ওই আবেদন হচ্ছেন তার পুত্র যীশুর মধ্য দিয়ে সমস্ত তার আশীর্বাদ প্রশংসার জন্য আহ্বান করেছেন। কিন্তু কি করে আমাদের মানব জীবনে এত কাজের মধ্যে আমরা এই কাজটাকে সমাপ্ত করতে পারি যে নিয়ম ব্যবস্থা বিধি ব্যবস্থা পালন করে আমরা ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারি। আর তাই যীশু এই পৃথিবীতে প্রবেশ করেছিলেন ঈশ্বরের ইচ্ছে অনুসারে, যিনি সৃষ্টিকর্তা, যিনি এই পৃথিবীকে সৃষ্টি করেননি, করেছেন এই পৃথিবীর প্রতিটা সৃষ্টিকে। আজকে আমরা তার সৃষ্টি, তাই ঈশ্বর আমাদের সৃষ্টি করেছেন, আর আমাদের শুধু হাত পা দেননি, দিয়েছেন একটা সুন্দর হৃদয়, যে হৃদয় উনি সম্পূর্ণভাবে চান যিনি যেটা পবিত্র হোক। আমরা জানি বাইবেল বলে আমাদের যে আদম সেই আদি প্রথম মানবের মধ্য দিয়ে যে আত্মাগুলো জন্ম এসছে সারা পৃথিবীতে, প্রত্যেকেই পাপে যুক্ত আত্মা পেয়েছে, আর তাই সেই পাপের জীবন থেকে মুক্তি নেই, প্রতিটা মানুষকে মৃত্যুবরণ করতে হচ্ছে। যে যে অবস্থায় থাকি আমাদের জীবন মৃত্যু, ঈশ্বরের ইচ্ছে অনুসারে এই কাজ আমাদের জীবনে হয়নি, কারণ প্রথম আদম ঈশ্বরের ইচ্ছে অনুসারে যে কাজটা করতে পারেননি তার বাধ্যতা। তাই যীশু এই পৃথিবীতে প্রবেশ করলেন 2000 বছর আগে, এবং তিনি আদমের অবাধ্যতার অসমাপ্ত কাজকে উনি সমাপ্ত করলেন, তিনি তার দেহকে উৎসর্গ করে। তাই উনি এই কাজটা করেছেন, ঈশ্বর স্বয়ং যখন এই পৃথিবীতে যীশুকে পাঠালেন, সেই ঈশ্বর স্বয়ং যীশু উনি মানব দেহে আসলেন। ঈশ্বরের যে উপাসনা আমরা করি তার তো কোনো আকার নেই, আর তাই তিনি মানব আকারে তিনি এই পৃথিবীতে প্রবেশ করলেন, যাতে অসমাপ্ত মানুষের কাজগুলো, যে পাপের জীবন আমরা বইছি, আমরা কখনো ঈশ্বর অনুসার সেই পবিত্রতা অর্জন করতে পারি না। পৃথিবীতে এখনো পর্যন্ত কেউ কোনো মানুষ এই পৃথিবীতে জন্মেছে প্রতিটি পাপের আত্মা নিয়ে জন্মেছে, যত ভালো কার্য করুক তার সম্ভাবনা কোনো নেই যে ঈশ্বরের পবিত্রতা তারা অর্জন করে। তাহলে তাদের যদি অর্জন করতে হয় তাহলে যীশুর মতো সেই দেহ হতে হবে। বলছে এই জন্যই খ্রিস্ট তার দেহ একবারই চিরকালের জন্য উৎসর্গ করেছেন। তাই খ্রিস্ট দেহ মানে শুধু একটা মানুষের দেহ নয়, যে দেহের মধ্যে আছে ঈশ্বরের সমস্ত গুণ বর্তমান, তার ঈশ্বরের পবিত্রতা, যে পাপ তাকে স্পর্শ করেনি, যখন তাকে দিয়াবল বা শয়তান তাকে পরীক্ষা করেছে সে উত্তেজিত হয়নি, যখন তাকে লোকে প্রশ্ন তুলেছে তুমি যে খ্রিস্ট তার প্রমাণ কি, উনি তখন বিচলিত হননি, প্রতিটা সময়ে উনি তার দেহকে প্রস্তুত করেছেন আর তার হৃদয়কে অবিচল রেখেছেন, যাতে এই ধরনের পাপের পৃথিবীতে যদি কোনো মানুষ এরকম থেকে থাকে যে তাদের দেহ খ্রিস্টের মতো করে প্রস্তুত আছে, তাহলে খ্রিস্টের প্রয়োজন হতো না, সেই মানুষটি দাঁড়াতে পারত। তাই খ্রিস্ট মানব দেহ থাকলেও উনি স্বয়ং ঈশ্বর, তিনি এসছেন মানব দেহে বারবার নয়, একবারই এসছেন, কারণ ঈশ্বর মানুষের ভাবনায় চলে না যে ব্যর্থ হবে আর বারবার করে সে কাজটাকে করতে হবে। বারবার কাজ তখনই কাউকে করতে হয় যখন সে প্রথমবারে কোনো রকম সাকসেস বা সাফল্য সে পায় না, কিন্তু ঈশ্বরের
কথা এবং কাজে কোনো অমিল হতে পারে না, তার প্রতিজ্ঞা কখনো বদলায় না। তাই ঈশ্বর যে প্রতিজ্ঞা করেছেন তার ইচ্ছে এবং যিশুর ইচ্ছে এক, কারণ দুজনেই একই ঈশ্বর। শুরুতে বাক্য ছিল, যোহনের 1:14 বাক্য রক্তে মাংসে আসলো, যিশ্বর যিনি সত্যে মহিমায় পরিপূর্ণ। হ্যালেলুইয়া। আর তার দেহে, তার দেহের মধ্যে যিশু একবারই চিরকালের জন্য উৎসর্গ করেছেন, ক্রুশে উনি একবারই দাঁড়িয়েছেন। বারবার 2000 বছর আগে থেকে এখন পর্যন্ত আর উনি আসেননি যে ক্রুশে দাঁড়াবো, বলি দেব। কারণ কারণ তখনকার দিনে ইহুদি সমাজে, এমনকি পৃথিবীর অনেক নানান ধর্মের বা জাতের মধ্যে আছে যে তারা ঈশ্বরের সামনে উপাসনা করতে গেলে বলি চড়ায়। বলি কেন? এক একজন এক এক ধরনের তার বলি চড়িয়ে থাকেন, কেউ মেষ, কেউ ছাগল, কেউ গরু, কেউ ভেড়া, অনেক ধরনের ফল, অনেক ধরনের তারা এই বলিদান করার চেষ্টা করেন। কিন্তু যিনি পাপ করেছেন তার পাপ কি করে দূর হতে পারে? একটা বলিকৃত পশুর জন্য। পশুর রক্তে কি শুদ্ধতা রয়েছে যা মানব দেহের রক্তে থাকতে পারে না? মানুষ কেন নিজের দেহের রক্তকে ঈশ্বরকে পবিত্রতা অর্জন করার জন্য দেন না, কেন নিজেকে বলিকৃত করেন না? কারণ মানুষের দেহ এবং মনে পাপে ভরা রয়েছে, এই রক্তটাও পাপের। আর তাই তা ঈশ্বরের কাছে কোনোদিন সেই বলি গ্রহণযোগ্যতা পেতে পারে না। কিন্তু তখনকার দিনে ইহুদি জাতিদের মধ্যে ছিল যে ঈশ্বরের নির্দেশ অনুসারে তারা ওই যারা পুরোহিত ছিল বা যাজক ছিল তারা সেই, আমরা জানি, তাম্বুতে যেত এবং গিয়ে তারা সেই বলি উৎসর্গ করত বছরে বছর বছর তার প্রথা অনুযায়ী। কিন্তু যিশু এই পৃথিবীতে ঢুকেছেন শুধু প্রথা ভাঙতে নয়, সত্যকে প্রতিষ্ঠিত করতে, প্রকাশ করতে। কি সেই সত্য? যে মানব জাতির পাপকে দূর করার ক্ষমতা কোনো গরু, ছাগল, ভেড়া হতে পারে না। মানব দেহের পাপকে মুক্ত করতে গেলে মানুষের একটা পবিত্র সেই মানুষই দরকার, যিনি নিজেকে বলিকৃত করবেন আমাদের পাপের জন্য। সেরকম মানুষ পৃথিবীতে কোথায়? ঈশ্বর, আমরা পড়ি রোমিওতে যে স্বর্গ থেকে দেখলেন প্রতিটা মানুষ পাপে হারিয়ে গেছে পৃথিবীতে, তাহলে কে এই পাপটাকে বহন করবে? তাই প্রভু যিশু 2000 বছর আগে, যিনি 2000 বছর আগের ঈশ্বর নন, উনি সৃষ্টির পূর্বে ছিলেন, উনি বলেন আমি আদি, আমি অনন্ত, আমি আলফা, আমি ওমেগা। তাই যারা আমরা যিশুকে সম্পূর্ণভাবে 2000 আগের ঈশ্বর বলে তুলনা করার চেষ্টা করি, ভ্রান্ত। এটা সম্পূর্ণ চরম এক ভ্রান্তির দৃষ্টান্ত। কারণ ঈশ্বর যিশু স্বয়ং সৃষ্টিকর্তা। কারণ আমরা যদি কলসীয় 1:16 পড়ি, সেখানে বলে তার দ্বারা সবকিছু পৃথিবীতে সৃষ্টি হয়েছে, তার মধ্য দিয়ে তার জন্য। আর তাই আমরা তার জন্যের সৃষ্টি। যিশু আমাদের জন্য পাপ থেকে মুক্ত করার জন্য, যেটা প্রতি বছর নানান জাতে নানান দেশে তাদের ধর্মীয় পালনের জন্য বলি চড়ায় বারবার বারবার, কারণ তাদের ঈশ্বর, তাদের বলি চড়ানো ওটা প্রথা, সেগুলো কোনো মানুষের পাপ দূর করে না। আর তাই আজকে আমাদের যিশুর প্রয়োজন হয়েছে। যিশু উনি এসছেন ঈশ্বরের দয়া নিয়ে এসছেন, কারণ ঈশ্বরের দয়ার জন্য আজকে আমরা তার কাছে যিশুকে পেয়েছি। কারণ আমরা জানি যে যদি গরু, ছাগল, ভেড়া বা পৃথিবীর পাপের মানুষের জীবন বলি দিয়ে আমাদের পাপ দূর হতো, তাহলে প্রত্যেক বছর এই পালন করতে হতো না। তাই যিশু একবারই এসছেন, তিনি চিরকালের জন্য সর্ব প্রতিটা মানুষের জন্য এবং চিরকালের জন্য যাতে পবিত্রই নিজের জীবনকে উৎসর্গ করেছেন। তাই আমরা যারা বিশ্বাস দ্বারা এসেছি, ভারত বলছে খ্রিস্ট পাপের জন্য একটি বলিদান উৎসর্গ করলেন, শুধু একবারই করেননি তার দেহ, ওই একটি দেহ একবারের জন্য চিরকাল, চিরকালের জন্য উনি করলেন। আর বললেন যে মানুষের পাপের জন্য খ্রিস্ট
একটি বলিদান উৎসর্গ করলেন যা সকল সময়ের জন্য যথেষ্ট। আর তারপর তিনি ঈশ্বরের পাশে বসলেন, সিংহাসনে, সেই স্বর্গের সিংহাসনে। আমরা জানি যে ঈশ্বরকে সন্তুষ্ট করার জন্য বলি চড়ানো হয়, যাতে আমাদের অভিশাপ মুক্ত হয়, আমাদের পাপের প্রায়শ্চিত্ত হয়। এই জন্য আমরা ঈশ্বরকে কত বলি দিই, ফল মূল কত কিছু বলি দেওয়ার চেষ্টা করি, পাখি কত কিছু বলি দেওয়ার চেষ্টা করি, কিন্তু সেগুলো ঈশ্বরের কাছে কোনো পবিত্রতা মানুষের জীবনে আনতে পারে না। আমরা পবিত্র হতে পারি না আর ঈশ্বর সেই উপাসনা গ্রহণ করেন না, কারণ পাপ আমাদের দেহে নেই। যে পশুর পক্ষী জন্তুর বলিদান দিলে রক্ত সেটা আমাদের সূচিত করবে। আর তাই যিশু সমস্ত ভাবে ক্রুশে দাঁড়ালেন, নিজের জীবনটাকে এবং দেহটাকে উৎসর্গ করলেন আর বললেন, আমি তোমাদের ভালোবাসি। পৃথিবীর ভালোবাসার জ্বলন্ত উদাহরণ আর কোথাও হতে পারে না। তাই আজকে আমরা জীবন্ত ঈশ্বরের উপাসনা করি, তার পূর্ণ প্রস্তুতি নিই, কারণ তার প্রকৃত প্রেম ভালোবাসা যা আমাদের জীবনকে চিরকালের জন্য উন্মুক্ত করেছে, পবিত্র হওয়ার সুযোগ সুবিধা নেই, পবিত্র আমরা হয়েছি তার উপর বিশ্বাসের দ্বারা। আর তাই উনি একবার তার দেহ উৎসর্গ করলেন, যাতে সর্বদা সময়ের জন্য আমাদের আর কোনো পাপের প্রায়শ্চিত্তের জন্য কোনো বলি চড়াতে হবে না। আজকে আমরা কোনো বলি চড়াতে হয় না যারা যিশুকে বিশ্বাস করি। আজকে আমাদের কোনো নৈবেদ্য নিয়ে আসতে হয় না, কোনো বিশেষ দ্রব্য নিয়ে চার্চে ঢুকতে হয় না, কারণ উপাসনার জন্য আমাদের একটি বিশেষ দরকার। যিশু শুধু ক্রুশে তার দেহ দেননি, তার হৃদয়টাকে দিয়েছিলেন, কারণ প্রেমের সমস্ত অধিষ্ঠানই তার হৃদয়ে ছিল, পবিত্রতা ছিল। আর আজকে আমাদের হৃদয়ে বিশ্বাসের দ্বারা উনি কলঙ্ক মুক্ত করেছেন এবং পবিত্র আত্মার অধিষ্ঠান দিয়েছেন, যার মধ্য দিয়ে আমরা সূচিত আত্মায় তার সামনে সমস্ত উপাসনার জন্য প্রস্তুত হয়েছি। আমাদের ভাই বোনেরা, আমরা কি সত্যি শুচি হয়েছি? আমাদের হাত পায়ের শুচিতা আবার ধুলো লাগে, ময়লা লাগে, কিন্তু যে শুচির কথা বলা হয়েছে সে শুচি যিশুর সমস্ত জীবন দিয়ে যে বলিদান করেছেন তা বিশ্বাস দিয়ে আমরা শুচি হয়েছি। মনে যে আমরা বিশ্বাস করেছি যিশু আমাদের পাপ থেকে মুক্তি দিয়েছেন এবং আমাদের পাপের প্রায়শ্চিত্তের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন এবং ঈশ্বরকে তা সন্তুষ্ট করেছে। ঈশ্বর বললেন, হ্যাঁ, সমস্ত মানব জাতি পৃথিবীর যত পাপ আছে তার প্রায়শ্চিত্ত যিশু করেছে, আর যিশুকে যারা আমরা বিশ্বাস করব আমরা সেই প্রায়শ্চিত্তের ফল লাভ করব, পবিত্র হব। এটা কোনো অর্জন নয়, এটা আমরা পেয়েছি যিশুর কাছ থেকে। আর তাই বলছে আমাদের শুচি করা হয়েছে, দোষী বিবেকের আমাদের যে মনে অনেক পাপ কষ্ট দুঃখ বেদনা পাপের ভোগ করে এসেছি সেগুলো থেকে মুক্ত করে দিয়েছে, আমাদের দেহকে শুচি শুদ্ধ জলে ধৌত করা হয়েছে তার পবিত্র রক্তে বিশ্বাসের দ্বারা। আমাদের গায়ে কোনো রক্ত ছেটানো হয়নি, আমাদের গায়ে কোনো বিশেষ জল ছেটানো হয়নি, আমরা পবিত্র আত্মায় বাপ্তিস্ম নিয়েছি, আমরা পবিত্র জলে বাপ্তিস্ম নিয়েছি, নিয়ে প্রভুর ঈশ্বরের আত্মায় পবিত্রতায় সেই শুদ্ধ হৃদয়ে আজকে বিশ্বাসের কৃত নিশ্চয়তা। আমরা নিশ্চিত হয়েছি যে প্রভু যিশু যে কাজটা করেছেন তার সম্পূর্ণ গ্রহণযোগ্যতা ঈশ্বরের উপাসনার জন্য। আর তাই সেই নিশ্চয়তার জন্য আমরা ঈশ্বরের সামনে হাজির হই, ভাই বোনেরা, আমরা হাজির হই আর সেই বলি, এসো আমরা সেই হৃদয়ে উপাসনা যাই। তাই যিশু আজকে আপনাদের সাহায্য করুক, যে যিশু একবারই করেছেন চিরকালের জন্য সমস্ত কাজটাকে, পাপের প্রায়শ্চিত্তকে আজকে আমরা এনেছি সেই যিশুর কাজ করার ওপর যে বিশ্বাস, সেই বিশ্বাসের দ্বারা আমরা পবিত্র হয়েছি, সেই বিশ্বাসের হৃদয় আমরা দিয়ে যে সূচিত আমাদের হৃদয় যে শুদ্ধিকরণ হয়েছে যিশুর ওপর বিশ্বাসের দ্বারা, সেই দিয়ে আজকে আমরা উপাসনা করব। কত আজকে আনন্দের বিষয়, কোনো অর্থ দিয়ে যা পাওয়া যায় না, কোনো বুদ্ধি দিয়ে যা পাওয়া যায় না, কোনো ইন্টেলেকচুয়াল কাজ করে যা পাওয়া যায় না, যিশু সেই কাজটা করেছেন আপনার আর আমার জন্য। আসুন আজকে সেই যিশুর কাজের ওপর বিশ্বাস করে যে আমরা পবিত্র হয়েছি এবং তার অনুগ্রহের দান লাভ করেছি, সেই দান লাভকে নিয়ে আমরা তার প্রশংসার সিংহাসনে যাই
যাতে আমাদের প্রভু গৌরব হতে পারেন। ধন্যবাদ সকলকে, আমিন।